আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভিব এন্ড জাফিস টেকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তোমাদের আজকের বিষয় হচ্ছে আমার বাংলা বই এবং আজকের টপিক হচ্ছে স্টিমারের সিবি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো তৃতীয় শ্রেণী বিষয় বাংলা, স্টিমারের সিবি। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি এই স্টিমারের সিডি কিছু এক্সারসাইজ, যেমন শূন্যস্থান পূরণ, শব্দ অর্থ, প্রশ্ন উত্তর ইত্যাদি। তো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে কিছু শব্দ অর্থ দেখতে পাচ্ছি। এক, বার্ষিক, বছর বিষয়ক। দুই, ভ্রমণ, বেড়ানো। তিন, অভিজ্ঞতা, দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। চার, প্রশস্ত, চওড়া। পাঁচ, শ্যামল, শ্যাম বা সবুজ বর্ণের। ছয়, শস্য, ফসল। সাত, কাপ্টেন, জাহাজের অধ্যক্ষ বা পরিচালক। আট, দৃশ্য, দেখবার যোগ্য বা দেখা যায় এমন বিষয় বা বস্তু। নয়, বিস্তীর্ণ, বিস্তার। তো বন্ধুরা, এটি ছিল কিছু শব্দার্থ। এবার আমরা চলে যাবো শূন্য স্থানে। ক, নতুন নতুন জায়গা দেখলে অভিজ্ঞতা হয়। খ, ভ্রমণে আনন্দ হয়। গ, বাংলার প্রকৃতি রূপ শ্যামল। ঘ, মাঠে শস্য ফলে। অম, ছাদে রয়েছে কাপ্টেনের একটি ছোট ঘর। চ, মেঘনা নদী অনেক প্রশস্ত। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব কিছু টিক চিহ্নতে। তো প্রথম ডিকশনারি হচ্ছে, নদীপথে কোথায় যাওয়া ঠিক হলো। এক, বরিশাল। দুই, খুলনা। তিন, চাঁদপুর। চার, মুন্সিগঞ্জ। তো উত্তর হবে তিন, চাঁদপুর। খ, তনু সাথে করে কি নিয়ে এসেছিল। এক, বই। দুই, ক্যামেরা। তিন, খাবার। চার, বাইনোকুলার। তো সঠিক উত্তরটি হচ্ছে চার, বাইনোকুলার। গ, হঠাৎ করে পানির ভিতর থেকে কি লাভ দিল। এক, শুশুক। দুই, মাছ। তিন, কুমির। চার, ইলিশ মাছ। তো উত্তর হবে এক, শুশুক। ঘ, পদ্মা এবং মেঘনা যেখানে মিশেছে সেখানে দেখা যায় না। এক, পানি। দুই, নৌকা। তিন, তীর। চার, লঞ্চ। তো সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার, তীর। তো বন্ধুরা, এটি ছিল কিছু টিক চিহ্ন। এবার আমরা চলে যাব পরের এক্সারসাইজে। তো বন্ধুরা, এখন আমরা কিছু প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি। ক, চাঁদপুর কেন বিখ্যাত। উত্তর, চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। খ, তনু ও নীনা নদীর তীরে কি দেখেছিল। উত্তর, তনু ও নীনা নদীর তীরে ঘরবাড়ি দেখছিল। নদীর ঘাটে মানুষ গোসল করছে, মহিলারা কাপড় ধুচ্ছে, কৃষকেরা গরু বাছর গোসল করাচ্ছে। গ, মেঘনা ও পদ্মার সংযোগ স্থল দেখতে কেমন। উত্তর, পদ্মা ও মেঘনা বাংলাদেশের দুটি প্রধান নদী। এ দুটি নদী চাঁদপুরের কাছে এক জায়গায় মিলিত হয়েছে। মেঘনা ও পদ্মার সংযোগ স্থলে একটি থেকে আরেকটি থেকে আরেকটি দেখা যায় না, শুধু পানি আর পানি। ওম, স্টিমারের সিটি বাজে কেমন করে। উত্তর, স্টিমারের সিটি ভোঁ করে বেজে উঠে, এর মাধ্যমে যাত্রীরা বুঝে নেয় স্টিমার ছাড়ার সময় হয়েছে। বন্ধুরা, এগুলো ছিল কিছু প্রশ্ন উত্তর। এবার আবার আমরা পরের এক্সারসাইজে চলে যাই। তো বন্ধুরা, এখন আমরা কিছু এক্সট্রা শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি। ক, স্টিমারের সিটিটা হঠাৎ ভো করে বেজে উঠল। খ, নদীপথে ভ্রমণে নতুন অভিজ্ঞতা লাভ করব। গ, 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদর ঘাটে। ঘ, নদীর পানির উপরে সাদা গাঙচিল উড়ে বেড়াচ্ছে। ওম, চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, এটি ছিল কিছু এক্সট্রা শূন্যস্থান পূরণ। তো
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।